নমস্কার বন্ধুরা, আমি বিনা। আজকে আমি খুব সুন্দর একটি আলপনার ডিজাইন দেখাবো। প্রথমে আমরা তিনটি তিনটি করে ঘর নিয়ে ক্রস তৈরি করব এবং একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এবার এই ক্রসটির চারিদিকে অন্য রঙের উল দিয়ে আমরা ক্রস তৈরি করে করে একটি বর্ডার তৈরি করব। এইভাবে আমরা একটি চৌকো বক্স পেলাম। এবার সব থেকে ওপরের ডান দিকের কোণে যে ক্রসটি আছে তার ডান দিক থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং পাশাপাশি সাতটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এবার এই যে সাতটি ক্রসের লাইনটি হলো তার বাঁ দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক ওপর থেকে আমরা ডান দিক বরাবর আবার ক্রস তৈরি করব এবং পাশাপাশি সাতটি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এই রকম করে ওপরে ওপরে আমরা আরও দুটি লাইন তৈরি করব। এবার যে ক্রসটির ডান দিক থেকে আমরা লাইনগুলি তৈরি করা শুরু করেছিলাম সেই ক্রসটির ঠিক ওপর থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং ওপরে ওপরে পরপর সাতটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এখন যে সাতটি ক্রসের লাইনটি হলো তার নিচের থেকে দু নম্বর ক্রসের ঠিক ডান দিক থেকে আমরা আবার ওপরের দিকে ক্রস তৈরি করব এবং সাতটি ক্রস দিয়ে লাইন তৈরি করব। এই রকমভাবে আমরা পরপর আরও দুবার করব, তাহলে আমাদের মোট চারবার লাইন তৈরি হবে। এবার এই যে দুটি অংশ তৈরি করলাম সেটি আমরা মাঝের বক্সটির আরও তিন দিকেতেই তৈরি করব, তাহলে আমরা একটি বড় ফুলের আকৃতি পাবো।
ফুলটি হয়ে যাবার পর ফুলটির চারদিকেতেই আমরা ছোট ছোট চৌকো বক্স তৈরি করব। তোমরা দেখো বক্সগুলি আমি কেমন করে বানাচ্ছি। এবার ফুলের যে চারটি কোণ ফাঁকা আছে সেখানগুলিতেও আমরা সবুজ রঙের কয়েকটি অংশ তৈরি করব, যার ওপর থেকে আমরা আবার ফুল তৈরি করব। তোমরা দেখো এগুলি আমি কেমন করে তৈরি করছি, এটি খুবই সহজ। এবার আমরা সবুজ যে অংশটি তৈরি করলাম তার সব থেকে ওপরে যে ক্রসটি আছে তার বাঁদিকে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা ক্রস তৈরি করব এবং প্রথমে পাশাপাশি দুটি ক্রস তৈরি করব। এবার ডান দিকে যে ক্রসটি হলো তার ওপরে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এবার এই যে তিনটি ক্রস করলাম এর ওপরে আমরা চারটি পাপড়ি তৈরি করব। সব থেকে বাঁদিকে যে ক্রসটি হয়েছে তার নিচের বাঁদিকের কোণ থেকে আমরা আবার ক্রস তৈরি করব এবং পাশাপাশি সাতটি ক্রস দিয়ে একটি লাইন তৈরি করব। এবার যে সাতটি ক্রসের লাইনটি হলো তার ডান দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক নিচে থেকে আমরা আবার ক্রস তৈরি করব। প্রথমে পাশাপাশি চারটি ক্রস তৈরি করব, তারপর তার পাশে একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা আরও দুটি ক্রস তৈরি করব। এখন যে লাইনটি আমরা তৈরি করলাম সেই লাইনটির ডান দিক থেকে দু নম্বর ক্রসের নিচে থেকে আমরা প্রথমে পাশাপাশি দুটি ক্রস তৈরি করব এবং ওই লাইনটির সব থেকে বাঁদিকের ক্রসটির ঠিক নিচে আমরা একটি সিঙ্গেল ক্রস তৈরি করব। এবার আমরা ডান দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক নিচে থেকে আবার ক্রস তৈরি করব এবং প্রথমে পাশাপাশি দুটি ক্রস তৈরি করব, তারপর একটি ক্রসের ঘর ছেড়ে রেখে আমরা আরও দুটি ক্রস তৈরি করব। এখন যে লাইনটি আমরা তৈরি করলাম সেই লাইনটির ডান দিক থেকে দু নম্বর ক্রসের ঠিক নিচে থেকে আমরা ক্রস তৈরি করব এবং পাশাপাশি তিনটি ক্রস তৈরি করব। তাহলে আমাদের চারটি পাপড়ির মধ্যে একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল। এবার যে ক্রসটির কোণ থেকে আমরা এই পাপড়িটি তৈরি করলাম সেই ক্রসটিরই বাঁদিকের ওপরের কোণ থেকে আমরা পরের পাপড়িটি তৈরি করব। এবার এই পাপড়িটি আমরা যেমন করে তৈরি করেছি ওপরের পাপড়িটিও আমরা তেমন করেই তৈরি করব, কিন্তু উল্টো দিকে হবে এবং আরও যে দুটি পাপড়ি হবে সেই দুটি পাপড়িও আমাদের একই রকম করে হবে। তোমরা দেখো যে কোন দিক থেকে কেমন করে আমরা পাপড়িগুলো তৈরি করছি, হিসেবটা একই, শুধু পাপড়ির মুখগুলি এদিক থেকে ওদিকে ঘুরে যাবে। তাহলেই আমাদের এই একটি ফুল কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারবো। Thank you.
একটি কোণার ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই একই রকম ফুল আমরা আরও তিন কোণাতে করব। তাহলে আমাদের পুরো ডিজাইনটি তৈরি হয়ে যাবে এবং মাঝে যে ফাঁকা জায়গাগুলি আছে সেখানগুলি তোমরা ইচ্ছে মতো রং দিয়ে ভরাট করে নিও। তাহলে আমাদের এই আলপনাটি তৈরি হয়ে যাবে। এবার এই একই রকম আলপনা দিয়ে তোমরা গোটা আসন চাইলে ভরাট করতে পারো, অথবা আসনের মাঝখানে এটাকে দিয়ে আসনটা আরও অন্য কিছু দিয়ে চাইলে সেটাও ভরাট করতে পারো। তোমাদের ইচ্ছা মতোভাবে তোমরা এই ডিজাইনটি ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আশা করি আমার এই ডিজাইনটি তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ডিজাইন নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।